রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত, এই কথাটা মনে এলেই যে তিনটি নাম প্রথমেই মনে আসে, কণিকাদি, মুহূর্তি তাদের অন্যতম। যারা রবীন্দ্রনাথের গান শোনেন, আমি একবার শুনেছিলাম একজন বিখ্যাত শিল্পী বলছিলেন, যদি কোনো দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয় তাহলে তিনি মুহূর্তির ক্যাসেট নিয়ে যেতে চান, অর্থাৎ সেই দ্বীপে মুহূর্তির গান শুনেই তিনি কাটিয়ে দিতে পারবেন। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান এবং মুহূর্তি প্রায় সমার্থক শব্দ। এখন যে গানটি মঞ্চে পরিবেশিত হবে, 1958 সালে মুহূর্তি এই গানটি রেকর্ড করেছিলেন, মুহূর্তি শিখেছিলেন রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে। রমেশবাবু এই গানটির যে স্বরবিতানের যে মিশ্র মালকোষ রাগের ব্যবহার আছে ওটা উনি জানতেন না, শুদ্ধ মালকোষেই কণিকা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়েছিলেন এবং সেই গানটি রেকর্ড হয়। ভেবে দেখুন, বিশ্বভারতী সঙ্গীত সমিতি সুরবিচ্ছেদটি কোনোদিন মেনে নেয়নি, কিন্তু গানটি এত জনপ্রিয় হয়েছিল বিবাদ তারাকে দিয়ে মুহূর্তির গানের নোটেশন লিখিয়ে স্বরবিধানভুক্ত করেছিলেন। আসল গানটি সবাই ভুলে গেছে, মুহূর্তির গানটি মনে আছে। এই গানটির কথা এলেই মুহূর্তিকে স্মরণ করতেই হবে। বেঞ্চ মার্ক, আনন্দধারা বহিত ভুবনে। Thank you.
উদ্বোধনী নৃত্য, ছোট্ট বাচ্চা একটি মেয়ে যে দেবের সামনেই নাচতে চাইছিল কিন্তু সাংসদ এত ব্যস্ত ছিলেন তাকে ছেড়ে দিতেই হতো। রূপসা পাত্র আজ এই ঝড়ো ঝড়ো মুখরো বাদুর হতে গিয়েছে। শান্তনু মিশ্র যদি থেকে থাকো মঞ্চের পিছনে আসবে।